বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 100 মিটারের পর এবার 200 মিটারেও সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের নোয়া লাইলস। উসাইন বোল্টের পর ছেলে মেয়ে মিলিয়ে প্রথম অ্যাথলেট হিসেবে স্প্রিন্টে ডাবল জয়ী এখন লাইলস। এই জয়ে 200 মিটারের সোনা জয়ের হ্যাট্রিকও পূর্ণ করেছেন মার্কিন অ্যাথলেট। 9.83 এই টাইমিংয়েই কদিন আগে 100 মিটারের সোনা জিতেছেন নোয়া লাইলস, অধিষ্ঠিত হয়েছেন বিশ্বের দ্রুততম মানব রূপে। 100 মিটার জিতে আলোড়ন তোলা শাকারি রিচার্ডসন তৃতীয় হয়েছেন 21.92 সেকেন্ডে দৌড় শেষ করে।